এই কাহিনীটি ক্যাপ্টেন ফিলিপসের বাস্তব জীবনকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছিল। যিনি ছিলেন কার্গো বা মালবাহী জাহাজগুলোর একজন ক্যাপ্টেন। যাত্রাপথে যখন সোমালিয়ান জলদস্যুরা তাদের জাহাজকে লুট করার জন্য আক্রমণ করে, তখন কিভাবে ক্যাপ্টেন নিজেকে এবং তার সঙ্গীদেরকে বাঁচিয়েছিল, আর যখন তাদের সবাইকে সোমালিয়ানদের আড্ডায় বন্দী করা হয়, তখনই বা কিভাবে তারা সেখান থেকে বের হতে পেরেছিল। সোমালিয়ান জলদস্যু এবং ক্যাপ্টেন ফিলিপসের বেঁচে থাকার লড়াইকে নিয়ে আমাদের আজকের এক্সপ্লেনেশন ক্যাপ্টেন ফিলিপস। শুরুতেই দেখানো হয় অস্ত্র বন্দুক সহ কিছু লোক সোমালের এক সমুদ্র সৈকতে আসে। তারা সৈকতে থাকা লোকদের উদ্দেশ্যে বলে, এবার আমাদের সমুদ্র হতে একটা বড় জাহাজ ধরে নিয়ে আসতে হবে। আসলে তারা সবাই ছিল জলদস্যু। তাদের প্রধান কাজ হলো সমুদ্রে থাকা বড় বড় জাহাজগুলোতে ডাকাতি করা। তারা এসব জাহাজ আটক করে কোম্পানিগুলো থেকে মুক্তিপণ আদায় করত। সৈকতে থাকা লোকগুলো তাদের সঙ্গে যেতে চায়, কারণ এখানে সবাই খুব গরিব ছিল। এরপর দুইটা ছোট বোট আর একটা বড় বোট নিয়ে তারা সমুদ্রে যাত্রা শুরু করে। এই বোটগুলোতে যতগুলো জলদস্যু ছিল তারা সবাই রাডারের মাধ্যমে তাদের আশেপাশে থাকা অন্য জাহাজগুলোকে পর্যবেক্ষণ করতে থাকে। সবগুলো জাহাজ প্রায় কাছাকাছি থাকার কারণে ওই জাহাজগুলোতে ডাকাতি করা সম্ভব ছিল না। তখনই তারা এদের থেকে আলাদা এবং দূরে আরেকটি বড় জাহাজকে দেখতে পায়। এই জাহাজটি মোম্বাসা নামক একটি শহরে যাচ্ছিল। জলদস্যুরা ওই বড় জাহাজের কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি হ্যাক করে ফেলে, যার কারণে তারা জাহাজের নাবিকদের সকল কথাবার্তাগুলোকে শুনতে পাচ্ছিল। তারা জানতে পারে এই জাহাজটি তাদের রাস্তা দিয়েই আসবে। অন্যদিকে ওই বড় কার্গো জাহাজটিকে দেখানো হয়। এই জাহাজের ক্যাপ্টেনের নাম ছিল রিচার্ড ফিলিপস। ফিলিপস আগে থেকে জানতো যে রাস্তা দিয়ে সে জাহাজটিকে নিয়ে যাচ্ছে সেটি অনেক বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ, এজন্য সে প্রথম থেকেই সাবধান হয়ে যায়। ফিলিপস যখন দূরবীন দিয়ে দূরে সমুদ্র দেখে, তখন সে দেখতে পায় দুইটি ছোট বোট খুব দ্রুত গতিতে তাদের জাহাজের দিকে ধেয়ে আসছে। রাডারের দিকে খেয়াল করলে সে বুঝতে পারে কেউ না কেউ তাদের পিছু নিয়েছে। সে তাদের ক্রু মেম্বারদেরকে বলে জাহাজকে বাম দিকে নাও। জাহাজ যখন বাম দিকে যায়, তখন সে দেখে যারা তাদের পিছু নিয়েছিল তারাও বাম দিকে মুভ করে। ফিলিপস বুঝতে পারে এরা হচ্ছে জলদস্যু এবং তাদের জাহাজকে লুট করার জন্য তাদের পিছু নিয়েছে। সে তখন এই ঘটনাটি ইউকে মেরিটাইম ট্রেন্ড অপারেশনস দুবাইকে ইনফর্ম করে। অপারেটর বলে, আমি তোমার অভিযোগটি গ্রহণ করেছি, তুমি জাহাজের সব দরজা বন্ধ করে দাও, তারা জেলও হতে পারে। ক্যাপ্টেন বলে তারা জেলে না। একথা বলে সে ফোন রেখে দেয়। সে আবার দূরবীন দিয়ে বোটগুলোকে দেখে, যেগুলো এখন জাহাজ থেকে মাত্র 1 মাইল দূরে ছিল। বোটে থাকা প্রত্যেকের কাছেই অস্ত্র আছে। এবার সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় তারা জলদস্যু। সে রেডিও দিয়ে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। যদিও এর আগেও একবার সে পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে করতে পারেনি। সে পুলিশকে বলে, দুটো বোট আমাদের পিছু নিয়েছে, যার ভিতরে অস্ত্র সহ কিছু জলদস্যু রয়েছে। হতে পারে তাদের পিছনে তাদের বড় কোনো বোট আছে। আসলে ফিলিপস নিজেও জানতো যে জলদস্যুরা তার কথা শুনছিল। এজন্য কয়েক সেকেন্ড পর ফিলিপস অন্য সুরে বলে, 5 মিনিটের মধ্যে তোমাদের কাছে আর্মির হেলিকপ্টার পৌঁছে যাবে। আসলে এবারও ফিলিপস পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। সে নিজেই পুলিশের অভিনয় করে কথা বলে, যাতে করে জলদস্যুরা ভয় পেয়ে এখান থেকে চলে যায়। কিন্তু তখনও 4 জন জলদস্যু নিয়ে একটি বোট তাদের জাহাজের পিছে ধাওয়া করছিল। ক্যাপ্টেন ফিলিপস তার ক্রুদের বলে তাদের ঢেউ দিয়ে দিকভ্রান্ত করতে হবে। তাই সে জাহাজের গতি কমিয়ে দিয়ে জাহাজ একবার ডানে একবার বামে নেওয়া শুরু করে, যার ফলে বড় বড় ঢেউ তৈরি হয়। এই ঢেউয়ের প্রেসারের কারণে জলদস্যুদের বোটের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, এজন্য তারা আর জাহাজের পিছু নিতে পারে না। এদিকে ক্যাপ্টেন ফিলিপস তার জাহাজ নিয়ে অনেক দূরে চলে আসে। রাতে জাহাজে থাকা সব ক্রুরা একসাথে বসে আলোচনা করে, যদি জলদস্যুরা আবার তাদের জাহাজে আক্রমণ করে তাহলে তারা কি করবে। ক্যাপ্টেন ফিলিপস বলে, আমরা তাদের আটকে দেব, যেমন আজ আটকে দিয়েছি। তাদের মধ্যে একজন বলে ওঠে, জলদস্যুদের সাথে লড়াই করা আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো জাহাজকে পরিচালনা করা। চলো আমরা জাহাজকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাই, যাতে করে আমরা এই জলদস্যুদের হাত থেকে অনেক দূরে চলে যেতে পারি। যদি আমরা জাহাজকে ফুল স্পিডে চালাই তাহলে 8 ঘন্টার মধ্যে আমরা 100 থেকে 150 কিলোমিটার দূরে চলে যেতে পারবো। ক্যাপ্টেন ফিলিপস সবাইকে বলে, আফ্রিকার যে জায়গায় বর্তমানে আমরা আছি, এখানে জলদস্যুদের মোট 5টি গ্রুপ রয়েছে। প্রতি 300 মাইল পর পর আমাদের জলদস্যুদের সাথে মোকাবেলা করতে হবে। এর জন্য আমাদের সঠিক গন্তব্য মোম্বাসার দিকে যাওয়া উচিত। তারা সেদিকে যাত্রা শুরু করে। পরের দিন সকালে যে বোটটির ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল সেটি আবার জাহাজের পিছু ধাওয়া করে। ক্যাপ্টেন ফিলিপস এটা দেখে আবার পুলিশকে ফোন করার চেষ্টা করে। এবার সে যোগাযোগ করতে সফল হয়। ক্যাপ্টেন পুলিশকে বলে, কিছু জলদস্যু আমাদের জাহাজকে আক্রমণ করার চেষ্টা করছে। পুলিশ বলে, আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সাহায্য করার জন্য ফোর্স পাঠাচ্ছি। ক্যাপ্টেন জাহাজের চারপাশে থাকা প্রেসার পাম্প চালু করে দেয়, যাতে করে পানির প্রেসারের কারণে জলদস্যুরা তাদের জাহাজ পর্যন্ত পৌঁছাতে না পারে। জাহাজ থেকে তারা জলদস্যুদের উপরে গুলি চালায়, কিন্তু এতেও কোনো লাভ হয় না।
চারজন জলদস্যু জাহাজে উঠে পড়ে। ক্যাপ্টেন ফিলিপস টেলিফোনের মাধ্যমে জাহাজে থাকা সকল ক্রুদের বলে তারা যেন ইঞ্জিন রুমে লুকিয়ে থাকে। আমি চাই না কেউ বন্দী হোক, যতক্ষণ পর্যন্ত আমি সাপার টাইম পাসওয়ার্ড না বলবো ততক্ষণ কেউ বাইরে আসবে না। চারজন জলদস্যু ক্যাপ্টেন ফিলিপস ও তার দুই সহকারীকে বন্দি করে ফেলে। জলদস্যুদের সর্দার মিউসা ক্যাপ্টেন ফিলিপসকে বলে, ভয় পেও না, আমরা এখানে কাউকে মারতে আসিনি, আমরা এখানে একটা ডিল করতে এসেছি। ফিলিপস জলদস্যুদের বলে, এই জাহাজে শুধুমাত্র খাদ্যশস্য এবং ডকুমেন্ট আছে, আর আমাদের কাছে মাত্র $30,000 আছে, তোমরা চাইলে তা নিয়ে যেতে পারো। মিউসা তখন বলে, আমরা কি ভিখারি? তুমি তোমার সব ক্রুদের উপরে ডেকে আনো। ক্যাপ্টেন তখন সকল ক্রুদের বাইরে আসতে বলে, কিন্তু সে পাসওয়ার্ড বলেনি, তাই কেউ বাইরে আসে না। তারা নিচ থেকে জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেয়। জলদস্যুদের সর্দার মিউসা তখন বলে, জাহাজ কিভাবে বন্ধ হলো? ক্যাপ্টেন বলে, আমরা এটা খুব দ্রুত চালিয়েছিলাম, এজন্য হয়তো কোনো কিছু নষ্ট হয়ে গেছে। জলদস্যুরা তখন ঘোষণা দেয়, যদি নিচে থাকা ক্রুরা উপরে না আসে তাহলে 1 মিনিট পরপর একজন একজন করে মেরে ফেলা হবে। কিন্তু এবারও কেউ বেরিয়ে আসে না, কারণ এটা ক্যাপ্টেন ফিলিপসের আদেশ ছিল, যতক্ষণ পর্যন্ত পাসওয়ার্ড না বলা হবে ততক্ষণ যেন কেউ বাইরে না আসে। ক্যাপ্টেন জলদস্যুদের সর্দার মিউসাকে জাহাজে থাকা ক্রুদের যেন না মারে এর জন্য অনুরোধ করে, আর তারা এটা মেনেও নেয়। মিউসা বলে, আমি নিচে গিয়ে চেক করব, আসলে সে নিচে থাকা সব ক্রুদের উপরে নিয়ে আসতে চায়। ক্যাপ্টেন ফিলিপস বলে, ঠিক আছে, কিন্তু নিচে এমার্জেন্সি লাইট অন করা আছে, আমাদের খেয়াল রাখতে হবে এগুলো যেন বন্ধ না হয়, এগুলো বন্ধ হয়ে গেলে আমরা কোনো কিছু দেখতে পাবো না। এই সব বলতে বলতে সে তার হাতে থাকা ওয়াকিটকি অন করে ফেলে, যার ফলে ইঞ্জিন রুমে লুকিয়ে থাকা ক্রুরা তাদের কথা শুনে ফেলে। তারা বুঝতে পারে তাদেরকে এমার্জেন্সি লাইট অফ করতে হবে, তা না হলে জলদস্যুরা এসে তাদেরকে বের করে ফেলবে। তাদের মধ্যে একজন জেনারেটর অফ করতে চলে যায়, আরেকজন যায় পানি নিয়ে আসতে। অন্যদিকে ক্যাপ্টেন ফিলিপস মিউসা এবং আরেকজন জলদস্যু সহ তিনজন নিচে জাহাজের ডেকের দিকে যাওয়া শুরু করে। ক্যাপ্টেন ফিলিপস এখানে তাদের ইচ্ছা করেই ভুল জায়গায় নিয়ে যায়। মিউসা একটা ম্যাপ দেখে বুঝে ফেলে ইঞ্জিন রুম সবার সামনে। সে ফিলিপসকে বলে, আমি সর্বপ্রথমে ইঞ্জিন রুমে যাব, কারণ সব সমস্যা ইঞ্জিন রুম থেকে হয়েছে। ফিলিপস বলে, ঠিক আছে, কিন্তু আমাদের সর্বপ্রথমে পানি নিতে হবে, ইঞ্জিন রুমে পানি নেই, ইঞ্জিন রুম অনেক গরম থাকে আর সেখানে আলো নেই। তারা তিনজনই নিচে পানি নিতে যায়। ওইখানে প্রথম থেকে একজন ক্রু থাকে, যে কিনা পানি নেওয়ার জন্য এসেছিল। সে অন্ধকারে কোল্ড স্টোরেজের ভিতর লুকিয়েছিল। ফিলিপস তাকে দেখে ফেলে। যখন মিউসার সাথে থাকা একজন জলদস্যু স্টোর রুমের ভিতরে ঢুকতে যায়, ফিলিপস তাকে বলে, তুমি জুতো পরনি কেন? তোমার পায়ে ব্যথা পাবে তো। এরপর এই তিনজন এখান থেকে চলে যায়। এখানে ফিলিপস তার ক্রুকে সেভ করে। সে ফিলিপসের ইশারা বুঝতে পারে, তাই সে ওয়াকিটকি দিয়ে ইঞ্জিন রুমে থাকা ক্রুদের জানিয়ে দেয় জলদস্যুদের পায়ে জুতা নেই, তারা যেন দরজার সামনে কাঁচের টুকরা ছড়িয়ে রাখে। ইঞ্জিন রুমে থাকা ক্রুরা দরজার সামনে কাঁচের টুকরা ছড়িয়ে রাখে। মিউসা ও তার সঙ্গী ইঞ্জিন রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করতে গেলে মিউসা ও তার সঙ্গীর পায়ে কাঁচের টুকরা ঢুকে যায়। সে আহত হয়ে সেখানে বসে পড়ে। তারা তিনজনেই এখন ইঞ্জিন রুমের ভেতরে, যেখানে সব ক্রুরা লুকিয়ে আছে। তখনই সেখানকার লাইট বন্ধ হয়ে যায়, কারণ বাইরে থাকা ক্রু জেনারেটর অফ করে দিয়েছিল। লাইট অফ হয়ে যাওয়া দেখে মিউসা রেগে গিয়ে ফিলিপসকে জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব? ফিলিপস বলে, আমি কিছু জানি না, আমি তো তোমার সাথেই আছি, আর আমরা অন্ধকারে কাউকে খুঁজে পাবো না, চলো আমরা উপরে চলে যাই। মিউসা বলে, আমি যেভাবেই হোক তোমার বন্ধুদের এবং তোমার সহকর্মীদের খুঁজে বের করবই, তুমি আমার সঙ্গীকে নিয়ে উপরে চলে যাও, আমি একাই তোমার সহকর্মীদের খুঁজে বের করছি। ফিলিপস আর মিউসার সঙ্গী উপরে চলে যায়। এরপর ইঞ্জিন রুমে মিউসা একাই ফিলিপসদের সহকর্মীদের খোঁজ করা শুরু করে, কিন্তু এখানে ফিলিপসের সহকর্মীরা মিউসাকে আটকে ফেলে। এদিকে ফিলিপস ও মিউসার সহকর্মী উপরে থাকা কন্ট্রোল রুমে চলে আসে। তখনই ইঞ্জিন রুম থেকে ক্রুরা মিউসাকে দিয়ে কন্ট্রোল রুমে একটা মেসেজ পাঠায়। তারা বলে, তোমাদের সর্দার আমাদের হাতে বন্দী, যদি তোমরা চাও সে বেঁচে থাকুক তাহলে ক্যাপ্টেন ফিলিপস সহ বাকি ক্রুদের ছেড়ে দাও। ক্যাপ্টেন ফিলিপস মিউসাকে বলে, আমরা জানি তোমাদের কাছে তোমাদের বোট নেই, যদি তোমরা চাও তাহলে আমরা তোমাদের একটা লাইফ বোট দিতে পারি, এছাড়া জাহাজে থাকা $30,000 তোমরা নিয়ে যেতে পারো, এই খেলা এখানেই শেষ করো। মিউসা এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর ক্যাপ্টেন ফিলিপস তাদেরকে $30,000 দেয়, সাথে এক জলদস্যুকে লাইফ বোট চালানো শিখিয়ে দেয়। জলদস্যুরা বলে, মিউসাকে ছেড়ে দাও, আমরা এখান থেকে চলে যাব, এজন্য তারা মিউসাকে ছেড়ে দেয়। মিউসা লাইফ বোটের ভিতরে এসে তার সাথে থাকা এক দস্যুকে ইশারা দেয়, তখন সে বন্দুক দিয়ে ফিলিপসকে আঘাত করে। ফিলিপস উপরে থেকে লাইফ বোটের ভিতরে পড়ে যায়। এর পরপরই জলদস্যুরা তাড়াতাড়ি করে এখান থেকে লাইফ বোট নিয়ে চলে যায়। এর মানে হলো এই চারজন জলদস্যু ক্যাপ্টেন ফিলিপসকে অপহরণ করে তাদের সঙ্গে নিয়ে যায়। জাহাজের ক্রুরা চায়নি ক্যাপ্টেন ফিলিপস তাদের চোখের সামনে থেকে এভাবে হারিয়ে যাক, তাই তারাও জাহাজ নিয়ে তাদের পিছু ধাওয়া শুরু করে। এদিকে US নেভি ক্যাপ্টেন ফিলিপসের অপহরণের খবর জানতে পারে, এজন্য তারা তাদের ড্রোন দিয়ে লাইফ বোটের উপর নজরদারি শুরু করে। লাইফ বোটটি সোমালিয়ার দিকে যাচ্ছিল। তাদের প্ল্যান হলো তারা সেখানে গিয়ে ক্যাপ্টেন ফিলিপস
নিশাদ্রব্যের কোম্পানির কাছে মুক্তিপণ চাইবে। এরপর দেখা যায় জলদস্যুদের কাছে থাকা নিশাদ্রব্য শেষ হয়ে আসতে থাকায় তারা একে অপরের সাথে কথা কাটাকাটি শুরু করে। ইউএস নেভির জাহাজ তখন জলদস্যুদের লাইফ বোর্ডের কাছাকাছি চলে আসে। ইউএস নেভি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এইসব দেখে জলদস্যুরা খুব ঘাবড়ে ওঠে। ইউএস নেভির কমান্ডার বলে, আমরা তোমাদের কিছুই করব না যদি তোমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দাও। মিউসা বলে, আমরা কোনো সন্ত্রাসী নই, আমরা সবাই সাধারণ জেলে। আমাদের $10 মিলিয়ন দাও, আমরা ক্যাপ্টেন ফিলিপসকে ছেড়ে দেব। ইউএস নেভি বলে, এটা তো সহজ কাজ নয়, এতে প্রচুর সময় লাগবে, ততক্ষণে আমরা তোমাদের জন্য খাবার ও পানি নিয়ে আসি। মিউসা তাদের কথায় রাজি হয়ে যায়, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবার ও পানি ছিল না। কিছুক্ষণের মধ্যে ইউএস নেভির দুইটা ছোট ছোট নৌকা তাদের কাছে পৌঁছে যায়। তারা বলে, প্রথমে আমরা ক্যাপ্টেন ফিলিপসকে দেখতে চাই। জলদস্যুরা ক্যাপ্টেন ফিলিপসকে বাইরে নিয়ে আসে। ক্যাপ্টেন ফিলিপস ইউএস নেভিকে জিজ্ঞেস করে, আমার পরিবার কি জানে আমি কোথায়? ইউএস নেভি বলে, হ্যাঁ, আমরা তাদের প্রতি মুহূর্তের আপডেট জানাচ্ছি। ক্যাপ্টেন ফিলিপস বলে, আমার পরিবারকে জানিয়ে দেও আমি লাইফ বোর্ডের সিট নাম্বার 15 আছি। আসলে এটা ইউএস নেভির জন্য একটা ইশারা ছিল। এদিকে মিউসার সঙ্গীরা যখন দেখে মিউসা অনেকক্ষণ ধরে ইউএস নেভির সাথে কথা বলছে, তখন তারা ক্যাপ্টেন ফিলিপসের কানের কাজ দিয়ে গুলি চালিয়ে মিউসাকে ভিতরে আসতে বলে। তারা বলে, তুমি তাদের সাথে এত কি কথা বলছো? তাদের সাথে এত কথা বলার কোনো দরকার নেই। গুলির শব্দ শুনে ইউএস নেভি তাদের নৌকাগুলি নিয়ে জাহাজের দিকে চলে যায়। এরপর ইউএস নেভি আরও একবার রেডিও দিয়ে মিউসার সাথে যোগাযোগ করে ক্যাপ্টেন ফিলিপস ঠিক আছে কিনা তা জানার জন্য। ক্যাপ্টেন ফিলিপস বলে, আমি ঠিক আছি। রাতের বেলায় তারা সোমালিয়ার খুব কাছাকাছি চলে আসে। কোনোভাবে যদি তারা সোমালিয়া চলে যায় তাহলে ইউএস নেভি চাইলেও আর তাদেরকে খুঁজে বের করতে পারবে না। ক্যাপ্টেন ফিলিপস মিউসাকে বলে, আমি টয়লেটে যাব। মিউসা তাকে টয়লেটে যাওয়ার অনুমতি দেয়। তার সাথে সেই জলদস্যু যায় যার পায়ে কাচের টুকরা ঢুকেছিল, সে বাইরে দাঁড়িয়ে থাকে। ক্যাপ্টেন ফিলিপস তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়ে নিজেও অন্য দিক দিয়ে পানিতে লাফ দেয়। সে সাঁতরে ইউএস নেভির জাহাজের দিকে যেতে থাকে। এই দৃশ্য ইউএস নেভি দেখতে পায়, কিন্তু অন্ধকার হওয়ার কারণে তারা পানিতে থাকা ক্যাপ্টেন ফিলিপসকে চিনতে পারেনি। ইউএস নেভি কোনো অ্যাকশন নেওয়ার আগে মিউসা লাইফ বোর্ড দিয়ে ক্যাপ্টেন ফিলিপসকে ধরে ফেলে। ততক্ষণে হেলিকপ্টার নিয়ে ইউএস নেভি সেখানে পৌঁছে চারদিক থেকে জলদস্যুদের ঘিরে ফেলে। তারা জলদস্যুদের বলে, ক্যাপ্টেন ফিলিপসকে না ছাড়লে তোমাদের সোমালিয়া যেতে দেওয়া হবে না। মিউসা ক্যাপ্টেন ফিলিপসের মাথায় বন্দুক তাক করে তাকে বাইরে নিয়ে আসে। সে বলে, উল্টাপাল্টা কোনো কিছু করলেই আমি ক্যাপ্টেনকে মেরে ফেলবো। জাহাজ থেকে ইউএস নেভির আর এক অফিসার বলে, আমরা আমাদের বসের সঙ্গে কথা বলছি। সেই সাথে সে এই চার জলদস্যুর নাম পরিচয় সবকিছু বলে দেয়। সে এও বলে যে আমরা তোমাদের সাথে ডিল করতে রাজি আছি, কিন্তু তোমাদের একজনকে আমাদের সাথে আসতে হবে। মিউসা জাহাজে যাওয়ার জন্য রাজি হয়। ইউএস নেভির দুইটা নৌকা জলদস্যুদের কাছে গিয়ে তাদের নৌকায় একটা দড়ি বেঁধে দেয় যাতে করে তারা এটি নিয়ন্ত্রণ করতে পারে। পাশাপাশি তাদের নৌকায় একটি ডিভাইসও লাগানো হয় যেন তাদের সকল কথাবার্তা ইউএস নেভি শুনতে পারে। তারা ক্যাপ্টেন ফিলিপসকে পড়ার জন্য কাপড় দিয়ে বলে, তুমি তোমার জায়গায় বসে থাকো। তারপর তারা মিউসাকে বোটে উঠিয়ে জাহাজের দিকে চলে যায়। একটু পরেই জলদস্যুদের বোটের দিকে বড় বড় লাইট তাক করা হয়, যার কারণে জলদস্যুরা সামনে কিছু দেখতে পারে না। ইউএস নেভির জাহাজে থাকা স্নাইপাররা জলদস্যুদের দিকে বন্দুক তাক করে থাকে, কিন্তু তারা সব জলদস্যুদের নিশানা করতে পারে না। এজন্য তারা জলদস্যুদের লাইফ বোটটিকে জাহাজের দিকে টেনে নিয়ে যেতে থাকে। জলদস্যুরা এতে কোনো কিছু বুঝতে পারেনি, কারণ তাদের একজন সঙ্গী ইউএস নেভির কাছে ছিল আর তাদের ডিলও হতে যাচ্ছে। ক্যাপ্টেন ফিলিপসের মনে হয় সে হয়তো আর বাঁচবে না, কারণ এখানকার পরিস্থিতি এখন অনেকটাই খারাপ। তাই সে একটা কাগজে তার পরিবারকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখে। তখনই এক জলদস্যু এটা দেখে ফেলে আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। জলদস্যুরা ক্যাপ্টেন ফিলিপসের হাত ও চোখ বেঁধে ফেলে। জলদস্যুরা বুঝে ফেলে তাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। সেখানে থাকা সবচেয়ে বড় এবং ডেঞ্জারাস জলদস্যু ঠিক করে সে ক্যাপ্টেন ফিলিপসকে মেরে ফেলবে, কিন্তু অন্য দুইজন তাতে বাধা দেয়। এদিকে আমেরিকান স্নাইপার যারা জলদস্যুদের দিকে বন্দুক তাক করে আছে, তারা দুইজন জলদস্যুকে নিশানা করতে পারে। তাদেরকে অর্ডার দেওয়া হয় জলদস্যুদের লাইফ বোটকে আর যেন না টানে। যখনই টানা বন্ধ করে দেয় তখনই লাইফ বোটটি বড় একটা ধাক্কা খায়, যার ফলে তিনজন জলদস্যু স্নাইপারদের নিশানায় চলে আসে। স্নাইপাররা তাদের তিনজনকেই মেরে ফেলে। এরপর ক্যাপ্টেন ফিলিপসকে উদ্ধার করা হয়। যদিও তার মানসিক অবস্থা ঠিক ছিল না, তবুও সে বেঁচে যায়। মিউসা যাকে ইউএস নেভি আটক করে তার 33 বছরের জেল হয়, সে এখনো জেলেই আছে। এই কাহিনীটি ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসের জীবনে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা, যা 2009 সালে ঘটেছিল। এর উপর ভিত্তি করে ক্যাপ্টেন ফিলিপস নামের এই মুভিটিকে 2013 সালে নির্মাণ করা হয়েছিল। আশা করব মুভিটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। এরকম জীবন যুদ্ধের ভিডিওগুলোকে দেখতে হলে উপরে দেওয়া আমাদের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন।